ঘরোয়া আট উপায় দূর হবে মুখের দুর্গন্ধ। রাতে ঘুমোতে যাওয়ার আগে ও সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা জরুরি। এভাবে নিয়ম মেনে ব্রাশ করলে দাঁত ভালো থাকবে। তবে দুইবার ব্রাশ করার পরও মুখের দুর্গন্ধ না গেলে ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ ডায়াবেটিস, লিভারের সমস্যা, কিডনি সমস্যা থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে। তো চলুন বন্ধুরা জেনে নেই ঘরোয়া যেসব উপায়ে মুখের দুর্গন্ধ দূর করা যায়। এক, জিভ পরিষ্কার রাখতে হবে। দুই, আপেল গাজর খেলে জীবাণু বা ব্যাকটেরিয়া মুখে বাসা বাঁধতে পারে না। তিন, দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করুন। চার, লবঙ্গ মুখে দিতে পারেন। পাঁচ, পুদিনা পাতা চিবিয়ে খান। ছয়, টিটিরি অয়েল বা লেমন অয়েল মাউথওয়াশ হিসেবে ব্যবহার করুন। সাত, এক কাপ পানিতে 2 চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। এবং আট, গ্রিন বা ব্ল্যাক টি মুখের দুর্গন্ধ দূর করে।